আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ 6ই অগ্রহায়ণ 1427 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি চারুপাঠ ষষ্ঠ শ্রেণী মোহাম্মদ শহীদুল্লাহর সততার পুরস্কার দ্বিতীয় পর্ব ক্লাস নিয়ে। আমার এই বাংলা ক্লাসে সকলকে স্বাগত। তো গত ক্লাসে এই পর্বের পাঠ্য বইয়ের প্রথম পৃষ্ঠা সে বলিল আমি ছাগল চাই, এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে এর পর থেকে পৃষ্ঠা 2, স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন, এখান থেকে শুরু করব। তো পাঠে শেষ 2 লাইনের প্রথম লাইনের শুরুর দিকে একটা শব্দ আছে বাত, এই যে লিখে রেখেছি, এই শব্দটা নিয়ে দুটো কথা অবশ্যই শোনা দরকার। এই শব্দটা পাঠ্য বইয়ে ভুল দেওয়া আছে, এখানে হবে ওই যেটা এখানে বোঝাতে চেয়েছেন শব্দটা হবে ব্যাচ, ব্যাচ অর্থ যথেষ্ট। এখন পাঠ্য বইয়ে লেখা আছে বাস, এই বাস অর্থ হলো গাড়ি, বাস গাড়ি। আর এখানে যে শব্দটা আর কি প্রয়োজন ব্যাচ, ব্যাচ মানে হলো যথেষ্ট, যথেষ্ট। আর যদি জ ফলায় দিয়ে আকার দেই ব্যাস, এই ব্যাস অর্থ হলো ওই যে জ্যামিতিতে যে ব্যাস হয় ব্যাস ব্যাসার্ধ, সেই ব্যাস। তো এগুলি আসলে জানা প্রয়োজন। তো পাঠ শুরু করছি। স্বর্গীয় দূত মানে আল্লাহর ফেরেশতা একটি গাভীন ছাগল দিয়ে বলিলেন, গাভীন বলেছি যে ছাগল বা যে উট বা যে গরুর বাচ্চা হয়, দিয়া বলিলেন এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে, অর্থাৎ এতেই সে ধনী হবে, তার অভাব দূর হবে, সন্তুষ্ট থাকবে। তারপর উটের বাচ্চা হইল, গায়ের বাছুর হইল, ছাগলের ছানা হইল, এই রকম করিয়া উটে গায়ে ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল, অর্থাৎ তারা প্রত্যেকেই স্বাবলম্বী হল এবং প্রত্যেকেই ধনী হয়ে গেল, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটল। কিছুদিন পর আবার সেই ফেরেস্তা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল, মানে যার ধবল রোগী কুষ্ঠরোগী, তাহার নিকট উপস্থিত হইলেন। সেখানে গিয়া তিনি বলিলেন আমি এক বিদেশি, বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে, পুঁজি অর্থ সম্বল মূলধন, এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই। যিনি তোমারে সুন্দর গায়ের রং দিয়াছেন, সুন্দর চামড়া দিয়েছেন আর এত ধন দৌলত দিয়াছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি। সে বলিল উটের অনেক দাম, কি করিয়া দিই। এটা হলো যে মানুষ যখন গরিব থাকে, পৃথিবীতেও এরকম আছে, যদিও এটা আল্লাহর পরীক্ষা, পৃথিবীতেও এরকম পরীক্ষা, যার ধন সম্পদ কম থাকে তার ধীরে ধীরে ধন সম্পদ হয়। গরিব থাকতে হয়তো 5 টাকা 10 টাকা রাস্তায় দান করত, যখন সে ধনী হয়ে যায় তখন তার ধন সম্পদের পরিমাণ বৃদ্ধি পেলে তখন তিনি আর দান করতে চান না, স্পষ্ট করে সেইটা এখানে বোঝানো হয়েছে। স্বর্গীয় দূত বলিলেন ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি, তুমি না ধবল রোগী ছিলে আর সকলে তোমাকে ঘৃণা করিত, তুমি না গরিব ছিলে পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন, ধন দৌলত অর্থ হলো ধন সম্পদ ও ঐশ্বর্য। সে বলিল না তা কেন, এসব তো আমার বরাবরই আছে, মানে ডাহা মিথ্যা কথা। মানুষ এতই অধম হয় যে মানুষ সৃষ্টিকর্তার ফেরেশতাদের সাথেও কিয়ামতের দিন মিথ্যা বলিবেন, মানে মানুষ এরকমই মিথ্যা বলে নিজের জন্য। স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। তারপর দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন, সেখানে গিয়া আগের মতো একটি গাই চাহিলেন, সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন দূত বলিলেন আচ্ছা, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন, অর্থাৎ আমরা যে অবস্থায় থাকি না কেন পৃথিবীতে, যে সময়ই হোক আমাদের কে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা উচিত, মানে যিনি আমাকে ভালো রাখছেন, সুন্দর জীবন দিয়েছেন, সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর করে জীবন যাপন করার জন্য পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন, ভালো রাখছেন, তার শুকরিয়া করতে হবে। কিন্তু এই সকল লোক
তেমন মানে কোনো সুক্রিয়া নাই। তারপর স্বর্গীয় দূত পূর্বে, ও যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি, বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি। ছাগল হলো, ছাগল না, দোহাই শব্দের অর্থ হলো শপথ, আল্লাহর শপথ, আল্লাহর নামে কসম কাটা যায়, শপথ করা যায়, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি। তখন সে বলিল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন, আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। আমির শব্দের অর্থ হলো রাজা, মানে অনেক ধন দৌলতের মালিক যিনি। তুমি যাহা চাও লও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লাও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। কসম শব্দের অর্থ শপথ, আর দোহাই শব্দের অর্থ শপথ। ফেরেশতা তখন বলিলেন, ব্যাস যথেষ্ট, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল, আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন। বেজার অর্থ হলো অখুশি, অসন্তুষ্ট। এই হলো তোমাদের সততার পুরস্কার। সততার পুরস্কার এক কথায় যদি এর মূলভাব বলি, আমরা আমাদের পৃথিবীতে জীবন ধারণের ক্ষেত্রে আমরা যে সময় যে অবস্থাতেই থাকি না কেন, আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকর গুজার করব, আমরা শুক্রিয়া জ্ঞাপন করব আলহামদুলিল্লাহ। আর আমরা আমাদের অতীত কথা যেন ভুলে না যাই, যে আমি গরিব ছিলাম, আমার যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় তাহলে আমি মানুষকে সাহায্য করব, মানুষের অভাবে এগিয়ে আসব, এটাই মূল কথা। তো শব্দার্থগুলো একটু খেয়াল করি। পুঁজি শব্দের অর্থ হলো সম্বল, আর সম্বল অর্থ পুঁজি, মানে মূলধন, যেটা ধন দৌলত, ধন সম্পদ, ধন সম্পদ, অথবা বলা যায় ঐশ্বর্য, ঐশ্বর্য। দোহাই শব্দের অর্থ শপথ। আমির অর্থ হলো রাজা, যে বহু সম্পদের মালিক। কচম শব্দের অর্থ শপথ। বেজার শব্দের অর্থ অখুশি। ব্যাচ যথেষ্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, সততার পুরস্কার দ্বিতীয় পর্ব ক্লাস আমি এখানে লিখে রেখেছি, পর্ব 2 ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে অন্য কোনো পর্ব নিয়ে, অন্য কোনো পাঠ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমাদের সুস্থ জীবন কামনা করছি, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।